চলজয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছরাবাদে মুক্তিযুদ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নেছরাবাদ থানা পুলিশের আয়োজনে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসান জানান খেলায় আদিবা জামান এফসিকে তিন চার গোলে ট্রাই পরাজিত করে বন্দর স্টার চ্যাম্পিয়ন হয়েছে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নেছরাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন ঢাকার কাফরুল থানার ওসি মোহাম্মদ সেলিমুজ্জামান ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাজী আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র গোলাম কবির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার সহ আরও অনেকে